বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সৌদি আরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে জেদ্দার বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সংগঠনের সভাপতি আরশ আলী গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ফজলুর রহমান। বক্তব্য দেন সোহেল রানা, জসীমউদ্দিন, আনহার আহমেদ সহ আরও অনেকেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও দুর্নীতিমুক্ত দেশ করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীরা কাজ করার আহ্বান জানান। ওমানের সোহারে বঙ্গবন্ধুর